কিছু টাইটেল থাকে না, কিছু গেম থাকবে যে যেগুলোর জন্য PSVR 2 কিনতে হবে, বা হুম হুম কনজিউমাররা সনি ওটাই চাচ্ছে যে সেটাই। তাদের পিএস, যেহেতু সনি আর এক্সবক্স এর মাঝখানে কম্পিটিশন বলতে গেলে এক্সবক্স এর গেম প্যাস সনির তো কিছু একটা থাকা লাগবে। হ্যাঁ, কারণ সনি চাচ্ছে তাদের নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেবার। আই থিঙ্ক তারা ভাবতেছে যে তাদের VR-টাকে তারা একটা মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসেবে দেখাতে চায় সবাইকে। অফকোর্স আমরা এটা নিয়েও আমাদের আসলে গেমিং নিউজে ভাব গেছে যে প্লেস্টেশনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটা অলরেডি আই থিঙ্ক লঞ্চ হয়েছে এখন, তো কিছু টিয়ার ছিল ওদের অ্যানাউন্স করছে যে এক্সবক্স গেম পাসের মতন প্লেস্টেশন প্লাস অলরেডি ছিল সার্ভিস টিয়ার। হ্যাঁ, ওরা হচ্ছে বেসিক্যালি প্লেস্টেশন প্লাস আর প্লেস্টেশন নাও দুইটাকে মিক্স করে সাথে আরো কিছু ক্যাটালগ অ্যাড করে, মানে ওদের এখন মানে গেম থাকবে প্রিভিয়াস ক্যাটালগ প্লাস আপকামিং নতুন গেম ওরা আস্তে আস্তে অ্যাড করবে। লাইক হ্যাঁ, প্রবলেম হয়ে গেছে এটা যে এক্সবক্স হচ্ছে সব গেমই হচ্ছে রেট্রোস্পেক্টিভলি তারা প্লে করতে পারে, মানে এক্সবক্স সিরিজ এক্স প্রিভিয়াস জেনারেশনের গুলো উইদাউট এনি মডিফিকেশন প্লে করতে পারবে। বাট প্লেস্টেশনের ক্ষেত্রে হচ্ছে যে ওদের ডিফারেন্ট জেনারেশন ডিফারেন্ট আর্কিটেকচার ডিফারেন্ট ইঞ্জিন তো চলতো, তো সেক্ষেত্রে ইভেন PS2 বা PS3 গেম গুলো যেমন PS4 বা PS5 ইজিলি চালানো যায় না, জাস্ট ইটস নট জাস্ট প্লাগ এন্ড প্লে, তো দেখা যায় সব গেম গুলো টাচ করতে। হ্যাঁ, PS4 PS5 এ চলবে, বাট PS3 স্পেশালি গেম গুলো হচ্ছে আর্কিটেকচারে নাকি ভেরি ডিফারেন্ট, সো ইট ইউজ টু বি আ হিউজ টাস্ক। এদিক থেকে এক্সবক্স একটা হিউজ উইন, মানে দে হ্যাভ গেমস মানে পুরো পুরো ব্যাক ক্যাটালগ আনলোড, পুরো এক্সবক্স 1 থেকে শুরু করে ফার্স্ট জেন থেকে শুরু করে ওদের সব ব্যাক ক্যাটালগ। এই প্রবলেমটা দূর করার জন্যই হচ্ছে তোমার মার্ক সার্নি হচ্ছে PS4 কে বলতেছিল যে আমরা PC আর্কিটেকচারের মতো করে বানাবো, x86 আর্কিটেকচার, তো সেই কারণে PS4 এর গেম PS5 এও চলতেছে ইজিলি উইদাউট এনি মডিফিকেশন, জাস্ট উইথ হায়ার ফিডেলিটি আর কি। ইটস লাইক প্লেইং দ্য সেম গেম ইন ডিফারেন্ট PC। সেটাই, এক তো এক্সবক্স গেম পাস এর এখন একটা আই গেস লেজিট কম্পিটিটর আসলো, এতদিন ছিল না অ্যাকচুয়ালি, তো এখন যদিও এক্সবক্স মানে অনেক আগে থেকে শুরু করছে গেম পাস সার্ভিস প্লাস, এবং মানে ওরা এখন দে আর পুশিং হার্ড, সেটাই রিয়েলি হার্ড, এবং ওরা অন্য লেভেলে চলে গেছে আমি বলবো, যে এখন এক্স বিশেষ করে এক্স ক্লাউড লঞ্চের পরে যে দ্য নিউ এজ অফ এন্টারটেনমেন্ট ইজ অল অ্যাবাউট স্ট্রিমিং, লাইক মুভি শোজ থেকে শুরু করে এখন গেমও স্ট্রিম করে খেলা, যে ইফ ইউ তোমার হার্ডওয়্যার থাকা লাগবে, লাইক ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ অ্যা কনসোল অর আ গেমিং মেশিন, না থাকলেও তোমার যদি মানে বাট হোয়াট ইউ নিড ইজ আ আলট্রা ফাস্ট ইন্টারনেট স্পিড, যদি আলট্রা ফাস্ট ইন্টারনেট স্পিড থাকে তাহলেই তুমি গেম স্ট্রিম করে জাস্ট একটা কন্ট্রোলার কিনে কানেক্ট করে ফেলতে পারছো এনি ডিভাইস, তো এই পোর্টেবিলিটিটা আনা এক্সবক্স এক্স ক্লাউডে যেটা শুরু করলো, যে এক্স ক্লাউডে গেম মানে ডাউনলোড করতে হবে, জাস্ট ইউ জাস্ট স্ট্রিম অ্যান্ড প্লে, তো ওরা রিসেন্টলি এক্সবক্স যেটা করছে যে স্যামসাং টিভি তুমি বলতেছিলা যে স্যামসাং টিভি দে ডোন্ট ইউজ অ্যান্ড্রয়েড OS, তো তোমার থেকে একটু শুনবো আর কি, ওরা এক্স ক্লাউড লঞ্চ করতেছে গেম পাস লঞ্চ করতেছে। হ্যাঁ, যেহেতু ওদের স্মার্ট টিভি গুলো হচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেমে চলে, তো সেক্ষেত্রে তোমার যেহেতু এক্সবক্স গেম পাস ব্রাউজার বেসড না এখন, বাট ব্রাউজার বেসড হলেও ইটস বেটার টু হ্যাভ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল অ্যাপ অর ডেডিকেটেড অ্যাপ ফর অ্যান অপারেটিং সিস্টেম, সো এটাই করতেছে তারা। তারা টাইজেন অপারেটিং সিস্টেমের জন্য স্যামসাং টিভির জন্য একটা গেম প্যাস অ্যাপই বানায় ফেলছে, তো অনেকে বলতেছে যে এটা অলমোস্ট লাইক লেটেন্সি নাই কোনো। আমরা তো জানি যে স্ট্রিমিং আর তোমার ডেডিকেটেড মেশিনে গেম খেলা কিন্তু দুটো দুই জিনিস, কারণ স্ট্রিমিং এর জন্য তোমার ভালো ইন্টারনেট স্পিড লাগে। হ্যাঁ, তো দেখা গেছে যে হ্যাঁ তোমার মানে পুরো পিং লো লেটেন্সি,
মানে একটা মিম দেখতেছিলাম যে এনি রিয়েল স্টেট ইজ ফ্রি রিয়েল স্টেট, সো গেম প্যাসের জন্য হচ্ছে স্যামসাং টিভি রিয়েল স্টেট গুলো ওদের জন্য এখন আনলক হয়ে গেল আর কি। আর আমি আমি আসলে জানতাম না যে স্যামসাং অ্যান্ড্রয়েড ইউজ করে, তুমি যেটা বলে টাইজেন ওএস, দের নিজস্ব কাস্টম মেড ওএস ওদের টিভিতে, স্মার্ট টিভিতে ইউজ করে। তো সেটা আমি ভাবতাম যে ওরা আই থিঙ্ক অ্যান্ড্রয়েড ইউজ করে, মানে ওদের নিজস্ব কাস্টমাইজড অ্যান্ড্রয়েড ওএস ইউজ করে, সেটা আমি জানতাম। বাট হ্যাঁ সেটাই না, মানে এটা একটা ওই ইসের মতন স্যামসাং নিজস্ব, যে হ্যাঁ আমাদের নিজস্ব ওএস। কারণ দেখা যাচ্ছে যে মার্কেটে বেশিরভাগ স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড এর জন্য বেশি, যদিও টাইজেন চলতো, বেশি স্মার্ট ওয়াচ বিক্রি হতো অ্যাপেল এর পর হচ্ছে স্যামসাং এর। বাট স্যামসাং এর অ্যাপ মানে ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড না, আই মিন স্যামসাং স্মার্ট ওয়াচ গুলো। তো তারা রিসেন্টলি ডিল করছে যে স্যামসাং এর স্মার্ট ওয়াচ গুলো এখন অ্যান্ড্রয়েড ওয়্যার ওএস তে চলবে, ওয়্যার ওএস, লাইক দে আর শেকিং হ্যান্ড, লাইক টুগেদার উই আর স্ট্রঙ্গার টাইপ আর কি এখন। সো গুড ফর স্যামসাং, গুড ফর মাইক্রোসফট, এক্সবক্স, গুড ফর কনজিউমারস ইন দি এন্ড, গুড ফর কনজিউমারস। তো এক্সবক্স গেম পাস এখন পিসি গেম পাস পিসিও এখন অ্যাভেলেবল, পিসি কনসোল এন্ড ক্লাউড গেম পাসের সার্ভিস এর মেইন মানে মেইন ফিল্ড, এবং মানে বোঝাই যাচ্ছে যে হিউজ। এবং এখন সনি প্লে স্টেশন প্লাস সাবস্ক্রিপশন সার্ভিসেও এখন ওদের মূলত দুইটা টিয়ার, রাইট? বেসিক্যালি ওরা তিনটা টিয়ার আছে তোমার, প্রথমটা হচ্ছে পিএস প্লাস এসেনশিয়ালস, তারপর হচ্ছে পিএস প্লাস এক্সট্রা, তারপর ফাইনালি হচ্ছে প্রিমিয়াম। তো পিএস প্লাস এসেনশিয়ালস বেসিক্যালি হচ্ছে তোমার আগে যেটা পিএস প্লাস ছিল, যে অনলাইন মাল্টিপ্লে খেলার জন্য তোমার এটা লাগবেই। আমরা কিন্তু জানি যে আগে কনসোলে তোমার পিসির মতো অনলাইন খেলার জন্য ফ্রি ছিল না, পিসির মতো ফ্রি ছিল না, সাবস্ক্রিপশন লাগতো। তো এটা হচ্ছে $9.99 তুমি পিএস প্লাস এসেনশিয়ালস এ যা ছিল তাই, সাথে হচ্ছে 400 পিএস ফোর প্লাস পিএস ফাইভ গেমস থাকবে স্ট্রিমিং এর জন্য, অথবা কিছু কিছু গেম ডাউনলোড এর জন্য থাকে। বাট ওরা গ্যারান্টি করতেছে না যে ডে ওয়ানই পাবা, সেটা গ্যারান্টি করতেছে না, ডে ওয়ান রিলিজের সাথে সাথে যে পিএস প্লাসে চলে আসবে সেরকম না। আর ফাইনালি প্রিমিয়ামে যেটা থাকবে সেটা হচ্ছে এই তোমার এসেনশিয়াল আর এক্সট্রা বেনিফিটস এর সাথে 340টা হচ্ছে পিএস থ্রি এর আর গেম থাকবে, আর তোমার ক্লাসিক গেমস থাকবে, পিএস ওয়ান পিএস টু আর পিএসপি এর ক্লাসিক গেমগুলো তুমি স্ট্রিম করে খেলতে পারবা। মানে ব্যাক ব্যাক ক্যাটালগ থেকে আর কিছু গেম থাকতেছে, প্লাস আপকামিং নতুন গেমও থাকতে পারে, এটা ডিপেন্ড করে সনি অ্যানাউন্সমেন্ট। তো হ্যাঁ মানে মানে বেসিক্যালি হচ্ছে যে তোমার ক্লাসিক গেম খেলার জন্য তোমার পিএস প্লাস প্রিমিয়াম লাগবে, সেটা হচ্ছে $17 এ মান্থ। তো আই থিংক অলরেডি লঞ্চ হয়েছে প্লাসেশন প্লাস সাবস্ক্রিপশন সার্ভিস অলরেডি লঞ্চ হয়েছে, তো কামিং মান্থসে বোঝা যাবে যে গেমারদের ফিডব্যাক থেকে। তো এক্সবক্স গেম পাসও কিন্তু এরকম যে এক্সবক্স গেম পাস এক্সবক্স লাইভ গোল্ড অর গোল্ড লাইভ লাইভ গোল্ড নামে যেটা, সেটা হলো যে মাল্টিপ্লেয়ার খেলার সাবস্ক্রিপশন, এক্সট্রা সাবস্ক্রিপশন। আচ্ছা, যেটা কিনতে হতো মানে মাল্টিপ্লেয়ার খেলতে হলে লাগে, তো ফ্রি না, যেটা কিনা এক্সবক্স গেম পাস আলটিমেট। আলটিমেট হলো সব একসাথে, তো লাইভ প্লাস পিসি প্লাস কনসোল এক্স ক্লাউড এভরিথিং ইজ ইনক্লুডেড গেম পাস আলটিমেট সাবস্ক্রিপশন। তো যাই হোক, লেটস সি। তো আমরা সামার অফ গেমস
অনেক এক্সাইটিং নিউজ, প্রচুর অনেক অনেক নিউজ আছে। তো আমাদের সাথে থাকবেন, আমরা আরো অনেক নিউজ নিয়ে আপনাদের ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করবো।